নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে এবং মোহামেডান স্পোর্টিং দল ইতিমধ্যেই কলকাতা লিগের অভিযান শুরু করেছে। তবে একটা আপডেট রয়েছে আপনাদের জন্য, মোহামেডান কিন্তু নতুন ইনভেস্টর খুঁজছে এবং সেই বিষয়ে আমরা সাহেবদের কাছ থেকে জেনে নেব যে কি আপডেট রয়েছে। এখনো পর্যন্ত নতুন কোনো ইনভেস্টের ব্যাপারে কি কোনো আপডেট রয়েছে সাহেবদের? এখনো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আইডিক জেতার পর মোহামেডান স্পোর্টিংয়ের ইনভেস্টার বাংকার হিলের যিনি অন্যতম মালিক দীপক কুমার সিং আমাদের স্টুডিও থেকে একটা কথা বলেছিলেন যে মোহামেডান স্পোর্টিংয়ের যে বা যারা ইনভেস্টার হয়ে আসবে, মানে ইনভেস্টার হয়ে মানে একটা পার্ট হয়ে আর যারা আসবে তাদেরকে গুগল সার্চ করতে হবে না। তা তারপর অনেকটা সময় গঙ্গা দিয়ে বয়ে গেছে, কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের ইনভেস্টারজনিত বিষয়ে সমর্থকরাও চিন্তিত, কর্মকর্তারাও চিন্তিত, কেউ বা কারাও কেউই নাম স্পষ্ট করে বলতে পারছে না। তবে আমাদের কাছে একটা আপডেট এসেছে, যে আপডেটটা আপনাদের কাছে আমরা শেয়ার করতে বাধ্য অবশ্যই। এবং এইটাই খবর যে হয়তো বা মোহামেডান স্পোর্টিংয়ের একটা ইনভেস্টার রেডি হয়েছে, যেটা কিন্তু রাজ্য সরকার ওরিয়েন্টেড বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওরিয়েন্টেড নয়। এটা বাংকার হিল কর্তা দীপক কুমার সিং, তিনি কথা বলে গোটা বিষয়টি এনেছেন, এটা আপনাদেরকে বলতে পারি। তবে একদিন দুদিন হয়তো অপেক্ষা করতে হবে সেই নামটি জানার জন্য। তবে কয়েকটা আপডেট আপনাদেরকে আমরা এই জায়গা থেকে দিতে পারি। সেটা হচ্ছে, যেটা শোনা যাচ্ছে, কেরালা বেসড একটি কোম্পানি এবং কেরালা যে সুপার লীগ হয় সেই সুপার লীগের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং আরেকটি জিনিস শোনা যাচ্ছে, মোহামেডান স্পোর্টিংয়ের যে 51% শেয়ার নিয়েছিল দীপক কুমার সিং এবং ISL খেলার জন্য বাংকার হিলের কাছে আরও 10%, যেটা থার্ড পার্টি রাখা ছিল, 10% হস্তান্তর হয়ে গেছে। অর্থাৎ 61% দীপক কুমার সিংয়ের হাতে রয়েছে এবং মোহামেডান স্পোর্টিংয়ের হাতে রয়েছে 39%। তাই তো দাঁড়াচ্ছে, অর্থাৎ 39%টা মোহামেডানই থাকছে। নতুন যে ইনভেস্টার আসছে তাদেরকে 30% শেয়ার নিজেদের থেকে ছাড়ছে বাংকার হিল আর নিজেদের কাছে রাখবে 31% শেয়ার। এখন কথা হচ্ছে এই যে ইনভেস্টারটি তারা কত টাকা খরচ করবে, কখনো কোথাও শোনা যাচ্ছে হয়তো 30 কোটি টাকা, কোথাও থেকে 40 কোটি টাকা বাৎসরিক তারা খরচ করবে বলে শোনা যাচ্ছে নানান মহল থেকে। তবে সেটা সম্পূর্ণরূপে শিলমোহর মারার মতো কোনো জায়গা নেই। তবে কেরালা বেসড একটি ফুটবলের পরিচিত একটি হাউস, যারা ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ISL-এ বেশ কিছু দলে তাদের ব্র্যান্ডিং দেখা যায়, তারা আছে এবং সেটাই আপাতত খবর যতটুকু দেওয়ার মতো পরিস্থিতি হলো। এখনো পর্যন্ত নাম বা সেই পর্যায়ে নামটা সেই পর্যায়ে আসেনি, অথবা আজকালের মধ্যে জেনে যাবো আমরা নামটি, জানলে আপনারাও জানবেন অবশ্যই, আমরা চেষ্টা করবো নাম জানানো। কিন্তু বিষয়টি মোহামেডান স্পোর্টিংয়ের কিন্তু ইনভেস্টার রেডি এটা কিন্তু শোনা যাচ্ছে এবং খুব গোপনভাবে গোটা বিষয়টি হচ্ছে। অনেকের মনে তাহলে প্রশ্ন জিততে পারে, তাহলে বাংকার হিল কি তাহলে চলে যাচ্ছে? না না, বাংকার হিল চলে যাচ্ছে না, বাংকার হিল একদম চলে যাচ্ছে না। বাংকার হিল তাদের হাতে যে 61% শেয়ার রয়েছে সেখান থেকে অর্ধেক শেয়ার তারা 30% শেয়ার সম্ভবত ছাড়ছে, যেটা শোনা যাচ্ছে, এবং তাদের হাতে 31% শেয়ার থাকবে। এবং ফুটবল কন্ট্রোল করার দিক দিয়ে কিন্তু শুধু বাংকার হিল আর কন্ট্রোল করবে না মোহামেডানের ফুটবল, শোনা যাচ্ছে যে এই কেরালা বেস কোম্পানিটি তারাও, তাদেরও কিছু তাদের ফুটবলে যেহেতু অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এই বিষয়টিতে ঢুকবে। এবং একটি প্রস্তাব এখানে রাখা হয়েছে যে মোহামেডান স্পোর্টিংকে কিছু ম্যাচ কেরালা থেকে খেলতে হবে ISL-এর, সেটা মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা এখন একটু আলোচনার জায়গায় রয়েছে, কেন কলকাতার দল কেন কেরালা থেকে খেলবে, এই প্রশ্নটি কিন্তু এখনও রয়েছে। তবে যতটুকু খবর সেটা হচ্ছে ইনভেস্টার মোহামেডানের জন্য রেডি এবং কয়েকদিনের জন্য হয়তো অপেক্ষা করতে হবে এই ঘোষণার জন্য। একদমই, এবং আগামী ISL-এ কিন্তু আরও শক্তিশালী দল করতে কিন্তু মরিয়া থাকবে মোহামেডান স্পোর্টিং, এবং সেই জন্যই কিন্তু এই নতুন ইনভেস্টারে খোঁজে গেল মোহামেডান স্পোর্টিং দল। আরও খবর পেতে নজর রাখুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেল, সঙ্গে থাকবেন এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।